দর্শকদের উদ্দেশ্যে একই বললেন প্রতীক সেন, কিন্তু কেন বিস্তারিত সব জানতে নাটিনে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি প্রতীক সেনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। বাংলা টেলিভিশনের অন্যতম হাটদুর্গ নায়ক তিনি। মোর ধারাবাহিকে শঙ্কর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন প্রতীক সেন। গত বৃহস্পতিবার ছিল শঙ্কর থুরি প্রতীকের জন্মদিন। স্বাভাবিকভাবেই সারাদিন ধরে নেট মাধ্যমে প্রতীককে নিয়ে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কসুর করেনি ভক্তরা। প্রতীকের কো স্টার সোনামণিও আদরে বার্তা দিয়েছেন প্রতীকের জন্মদিনে। এই ভালোবাসায় আপ্লুত প্রতীক। মোহরের সেটে জন্মদিনের সিমসাম সেলিব্রেশনের ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করেছেন প্রতীক। সেখানে কালো টি শার্ট আর লাল জ্যাকেটে পাওয়া গিয়েছে নায়ককে। উপহার হাতে খোশ মেজাজে লেন্স বন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে লেখা, আপনাদের সবাইকে জানাই সশ্রদ্ধ ধন্যবাদ। অন্যদিকে জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় লাইভে আড্ডা দিলেন প্রতীক। সেখানেই অভিনেতা জানান নিজের জন্মদিনটা একেবারে বিশেষ দিন হিসেবে মানেন না তিনি, তবে ভক্তদের এই ভালোবাসায় আপ্লুত তিনি। কী কারণে এমন ধারণা তার? প্রতীকের অপকট স্বীকারোক্তি, আপনাদের সকলকে অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলছি, আমার জন্মদিনটা আমি বিশেষ দিন বলে ভাবি না, কারণ এই দেশের প্রতি আমার কোনো অবদান নেই। এই দিনটা পালন করবার মতো হবে, তবে আপনারা যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন বা ভবিষ্যতেও দেবেন তার জন্য আপনাদের অনেক শ্রদ্ধা ও প্রণাম। অনুরাগীদের থেকে শুধু শুভেচ্ছা বার্তা নয়, প্রচুর উপহারও পেয়েছেন প্রতীক। তবে করোনা পরিস্থিতির কথা মনে করিয়ে সচেতনতার বার্তা দেন প্রতীক। ভক্তদের জানান মানুষের পাশে দাঁড়ানোর কথা, আর্থিকভাবে হয়তো সম্ভব না হলেও মানসিকভাবে পাশে থাকুন, বললেন শঙ্কর। অনুরাগীদের মন ভালো করতে এদিন গানও শোনান বার্থডে বয়। তো দর্শক, আপনাদের কার কার প্রতীক সেনের অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।